গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ। আজ হল 26 আগস্ট, এটা সময় হয়েছে দুপরিয়া এটাই বাজিছে, এটাই বাজিছে 12:58। আমি গৈ আছো হসপিটাল মাক লৈ পেলাই, মার গাটো একদম ডিটোরিয়েট করে আছে, সো বেটার ডক্টরক দেখাই দিয়াই ভাল। যাওয়া কথা আসলে বহুত সোনকালে আর যাবও লাগিছিল বহুত সোনকালে, বাট মোর কামে শেষ হওয়া নাছিলে। তারপর সঞ্জীব কোর্টর পর আহি পালে, তারপর যাও না যাওকে মা উলালে আর ফাইনালি এতিয়া গৈ আছো গণেশগুড়ি পাম আর জিএমসিএইচত গৈ আছো। উই প্রিফার জিএমসিএইচ বেটার দেন এনিথিং এলস, বিকজ মা আগতে জিএমসিএইচতে করেছিলে, তো সব অলমোস্ট চিনাকি আছে স্টাফ, সো তাতে গৈ আছো, চাই লওঁ ডক্টর পাও নে নাপাও, যদি নাপাও আকৌ কাইলে যাব লাগিব। এতিয়া জিএমসিএইচ ট্রাফিক, আমার ইয়াতে আধা ঘন্টা মান লাগিব চাগে, গণেশগুড়ির পৰা জিএমসি গৈ পাওঁতে আমার 1 ঘন্টা লাগিব চাগে, ডক্টর গুছিয়ে যাব নেকি, আর ইনোভাখন ইফালে, ইনোভা নহয় কিয়া লগাই দিব এটা। আমার ডক্টর দেখুয়া হয়ে গল, ডক্টর দেখাই পেলাই ডক্টরে টেস্ট দিলে, ব্লাড টেস্ট, ইসিজি আর কিবা কিবি টেস্ট দিছিল, এখানে করলো, এক্সরে তো করা হওয়া নাই, এটা এক্সরে করব গৈ আছো। টেস্ট করি পেলাই একদম পেট পূজা করে ললো, এনেকা ভোক লাগিছিল নহয়, এটা কেটে হয়েছে 4:30 হয়েছে, লাঞ্চে করা নাছিল, এই জাস্ট লাঞ্চ করলো গোটেকটাই, সঞ্জীব মই মা লাঞ্চ করে এতিয়া গৈ আছো এক্সরে করব, এক্সরে করে ঘর যাম, রিপোর্ট ইভিনিং পাম, চাই লো কি হয়। কি কৈছিলি হ্যাঁ বা, তোমাকে চাই আছে পুরা, ই বা ফুর্তি শাসন তার, হাই হাই বেটা, কি কৈছিলি, যা ইস ফুর্তি চা, তার ফুর্তি চা, আ এই চা, তিনটিনে চিঁড়ি আছে, জাস্ট আহি পালো ঘর, এক মানে একদম অবস্থা নাই, যে ক্যান সি একদম ঘামি ঘামি অবস্থা নাই, ফ্রেশ হও, ফ্রেশ হয়ে পেলে এটলিস্ট 1/2 ঘন্টা একটা পাওয়ার নেপ লব লাগবে, তারপর এনার্জি ঘুরি আহিব, ফ্রেশ হও, ফ্রেশ হয়ে পেলাই রেস্ট লম। মই জি মেডিকেলের পর আহি অকমান হলো, শুলো মানে আধা ঘন্টামান শুব পালো, তারপর সঞ্জীবর ফোন কল স্টার্ট, উপায় নাই, ওয়ার্ক রিলেটেড ফোনস, তারপর মই প্রজেক্ট লিখা স্টার্ট করলো, অকমান লিখিলো, এতিয়া বাজিছে ঘড়িত 10টা, মই বনাব যাও ডিনার, আর আজি ডিনার হব অকমান স্পেশাল, স্পেশাল মানে পোলাও হব, আর লগত হব কালি চিকেন আসলে, মায়ে অকমান চিকেনে বনাইছিলে, সো বাকিখিনি মই লোকাল চিকেনের কারি টাইপ বনাই দিম, সো অলপমান স্পেশাল, আর বেশি স্পেশাল নয়, অলপমান স্পেশাল ডিনার। এইফালে আমার চিকেন কারি রেডি, একদম লোকাল চিকেন কারি, ইয়ামি ইয়ামি, আপনাদের সঙ্গে এটা ভালকে দেখা নাই, পিছত দেখা আছো, এটা মই বনাব ওলাইছো ভেজ পোলাও, আজি মই আপনাদের শেয়ার করি মই সিম্পলকে ভেজ পোলাও কেনেকে বনাও। আমার কুকারত তেল দিলো, কুকারত ইয়া তেল দিছো, তেলত মই ফার্স্ট দিছো ইয়া ইলাইচি দালচেনি, অকমান ইলাইচি দুটা আর লং দুটা, ফার্স্টতে এইকেইটা গরম হব দিলো, এতিয়া ইয়াতে দিম আদা পেস্ট, অকমান জাস্ট আদা পেস্ট, আদা পেস্ট খিনি অকমান ভাজা হলে, জাস্ট অকমান ভাজা হলে ইয়াতে দিম ড্রাই ফ্রুটস, ড্রাই ফ্রুটসত মই কাজু আর কিসমিস লৈছো, কাজু খিনি জাস্ট অকমান গোল্ডেন কালার হওয়ালেকে ভাজিম,
ড্রাই ফ্রুটস খিনি ফ্রাই হৈ গৈছে এতিয়া ইয়াতে দিম পিয়াজ দুটা মিডিয়াম সাইজৰ পিয়াজ আমি জুইটো একদম কমাই ৰাখিছো নহলে ড্রাই ফ্রুটস খিনি আৰু ইলাইচি ডালচেনি খিনি পুৰা গলে বেয়া লাগিব খাবলে प्याज खिनि जस्ट अकमान फ्राई हबो लागिबो प्याज खिनि अलमोस्ट फ्राई हो गइसे एतिया म याते दिम काटि थुवा सब्जी गाजर आरो फ्रेंच बीन आपनलके जे सब्जी ভাল পাই হেতু সবজি দিব পারে মুটাতে গাজর আর ফ্রেন্স বিনে আসলে সেখানে এই দুটাই দিব এইখানে এতিয়া অলপ টাইম ভাজিব লাগিব ইয়াতে মই জাস্ট অকণমান নিমখ দিও জাস্ট এইখানে নিমখ দিছো অকণমান হাফ টিস্পুন মান হব সবজিখিনি অকণমান ভাজা যাব লাগিব নহলে চাউলৰ লগত খাবলে ভাল নালাগিব আমাৰ সবজিখিনি ফ্রাই হৈ গৈছে এতিয়া মই ইয়াতে দি দিম চাউলখিনি এখিনি চাউল আধা কেজি চাউল আছে মই ধুই পেলাই পানী টুকি ৰাখি দিছিলোঁ এতিয়া আমি সবজিখিনিৰ লগত চাউলখিনি ভালকৈ ফ্ৰাই কৰি লম কালাৰটো কিমান ধুনীয়া আহিছে পুৰা সবজিৰ লগত মিক্স হৈ পেলাই চাউলৰ অলপ জাষ্ট ভালকৈ ফ্ৰাই কৰি লম চাউলখিনি ফ্ৰাই হৈ গৈছে এতিয়া আমি ইয়াতে দিম পানী মই এইটো বাটিৰ জোখতে পানী লৈছোঁ কাৰণ এইটো বাটিৰ জোখতে মই চাউল দিছিলোঁ মই এইটো বাটিটো যোনটো দি পানী দিলোঁ সেইটো বাটিৰ জোখতে মই চাউল লৈছিলোঁ গতিকে সেইটো বাটিৰ জোখতে পানী দিলোঁ আৰু পানীখিনি জাষ্ট চাউলৰ ওপৰত ভাহি থকাকৈ দিছোঁ এতিয়া ইয়াতে অকণমান নিমখ দিম লাষ্টত অকণমান ঘি দিম আৰু ঘি দি পেলাই ঢাকন দি দিম জাষ্ট অকণমান ঘি দিম বেছি নিদিওঁ 1 teaspoonমান হ'ব ঘি দিলে গোন্ধটো ধুনীয়া আহে সেইকাৰণে দিছোঁ লাষ্টত ঘি আৰু এতিয়া ঢাকন মাৰি দিওঁ জাষ্ট এটা হুইচেল মাৰিব দিম আৰু জুইটো বেছিকৈ দি দিছোঁ আৰু এয়া আমাৰ লোকেল চিকেন কাৰী পোলাও আৰু লোকেল চিকেন কাৰী আজিৰ ডিনাৰ এতিয়া মই এখন ফৰ্কে দি চাউলখিনি অলপমান এনেকৈ দিম যাতে এটা এটা হৈ থাকে আৰু ইমান ধুনীয়া হৈছে কালাৰটো গোন্ধটো বহুত ধুনীয়া আহিছে ডিনাৰ ৰেডি একদম স্পেচিয়েল পোলাও ভেজ পোলাও লগত আছে লাচ্ছা পিয়াজ আৰু বাহৰ গাজৰ আচাৰ নেমু আৰু লোকেল চিকেন কাৰী একদম য়ামি টেষ্টি আজি ডিনাৰ কৰোঁতে কৰোঁতে ইমান দেৰি হৈ গ'ল আমি লিটাৰেলি 1 বজাত ডিনাৰ কৰিছোঁ আৰু এতিয়া বাজিছে 2:30 অলমষ্ট হয় 2:20 বহুত ভাগৰ লাগিছে আহিতো ভালকৈ ৰেষ্টো নাপালোঁ এতিয়া শুই যাওঁ আশা কৰোঁ আজি ভিডিঅ'টো আপোনালোকৰ চাই ভাল লাগিলে আৰু ভেজ পোলাওটো ট্ৰাই কৰি চাব আপোনালোকে যদি অকল চিম্পল পোলাও খায় তেনেহ'লে তাতে বুট এনেকৈ কাবুলি বুট দিব পাৰে বুট পোলাও টাইপ বহুত টেষ্টি লাগে খাবলৈ এবাৰ ট্ৰাই কৰি চাব আৰু মোক কমেণ্ট কৰি জনাব আৰু আজিৰ ভিডিঅ'টো ইমানে সৰু বাই বাই গুড নাইট চি ইউ টুমৰ' উইথ এন আদাৰ ভ্লগ বাই বাই